নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাসের তাণ্ডবে যখন তথেষ্ট দেশ দুনিয়ার মানুষ, কেন্দ্র সরকার 21 দিনের জন্য লকডাউন করে দিয়েছে গোটা দেশকে, ঠিক সেই সময় উধারবন্দের একটি নুডল প্রস্তুতকারী কারখানা বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে তাদের নুডলস তৈরির ব্যবসা। নেপাল থেকে আসা ওয়াই ওয়াই নামের নুডলস প্রস্তুত করা হয় সিজি নুডলস নামের ওই কারখানায়। অভিযোগে জানা গেছে প্রতিদিন 3টি শিফটেই কাজ চলছে কারখানাটিতে, প্রতি শিফটে 150 কর্মী কাজ করে চলেছেন এই লকডাউনের সময়ে। সেই হিসেবে 3 শিফটে দিনে অন্যূন 500 শ্রমিক কাজ করে চলেছেন প্রতিষ্ঠানটিতে। সরকারি লকডাউনের নির্দেশ উল্লঙ্ঘন করে সিজি নুডলস কারখানা এভাবে খুললাম খুল্লা ব্যবসা করে যাওয়ায় ক্ষেপে উঠেছেন স্থানীয় মানুষ। তাদের অভিযোগ, লকডাউনের এ সময় এভাবে সরকারি নির্দেশ উল্লঙ্ঘন করে কিভাবে একটি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যেতে পারে, তারা বিষয়টি নিয়ে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আরো 2 ঘন্টা ডিউটি করতে আপনার এমনিতে কয় শিফটে কেন ডিউটি হয়? 3 শিফট। এর আগের শিফটটা কয়টা থেকে কয়টা আসিল? 6টা থেকে 2টা। এর আগের শিফটাও চলছে এরকম? এর আগের শিফটটা এক শিফটে কতজন মানুষ কাজ করে এই ফ্যাক্টরিতে? 150 উপরে। জনতার আরও অভিযোগ, কলকাতায় বসবাসরত কারখানার মালিকের কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইলে মালিক তাদের জানিয়েছেন তার কাছে জেলা শাসকের বিশেষ অনুমতিপত্র রয়েছে। সকালে পাবলিক আমার গেছিল, তখন আমি ম্যানেজার সাহেবকে ফোন করছি তাইন কলকাতার, আমার তাইন কইছেন ডিসি সাহেবে তাইন পারমিশন দিছে, হ্যাঁ, আর 7,000 প্যাকেট তাইন কার্টন ভরিয়ে রাখটা ডিসির অর্ডারে তাইন চালাই বাসে, ওটা কটার পরে করার পরে আমি পাবলিককে এই সান্ত্বনা দিয়ে পাঠাইছি কেমনে ডিসি বা কে ডিসি অর্ডার এ ব্যাপারে তাইন ফ্যাক্টরি ম্যানেজারে এইটার জবাব দেই তাইন হইবা, যেহেতু এইখানে বাইরের গাড়ি আর এখন বাইরের মানুষের লোকের লগে ভাইরাস আর ভাইরাস হইলে আমরা গ্রামে ছড়াইব, আমরা প্রতিবাদ জানাই আর যেটা অতি সত্তর বন্ধ হোক, আর নাইলে পাবলিকের প্রাণের নাশ হইব বা ভাইরাস ছাড়িয়া পুরো অঞ্চলটা নষ্ট হয়ে যাবে। জল বিতরণ করল রোটারি ক্লাব অফ শিলচর। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিলচরে যেসব পুলিশ এবং আধা সেনাবাহিনীর জওয়ানরা মোতায়েন থেকে নিরলসভাবে নিজেদের কর্তব্য করে চলেছেন, তাদের জল বিতরণ করল রোটারি ক্লাব। ক্লাবের সদস্যরা শুক্রবার শহরের প্রতিটি মোড়ে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে জল বিতরণ করলেন পুলিশ ও আধা সেনা জওয়ানদের। পরে আমার বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য জানান, এটা এমন একটা রোগ যার বিরুদ্ধে সাবধানতা অবলম্বন না করলে পরিস্থিতি ভয়াবহ হবে ক্রমশ। আসলে আমরা দেখছি যে ওরা এরকমভাবে কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের সুবিধার জন্য আমাদেরকে বোঝাতে লাগছে যে আমরা যেন বাড়ির থেকে বের না হই, বাড়িতে থাকি, কারণ এমন একটা রোগ হয়েছে যেটার জন্য সাবধানতাটা না নিলে পরে আমাদের কোনো আর সেকেন্ড অল্টারনেটিভ নেই। তো এই জিনিসটা ওনারা বুঝাচ্ছেন এই রোদের মধ্যে দাঁড়িয়ে, তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমাদেরও একটা দায়িত্ব থাকে ওনাদের প্রতি, তো ভাবলাম এটলিস্ট এই গরমের মধ্যে জলটা যদি দিতে পারি, তাই আমরা রোটারি ক্লাবের মেম্বার্সরা বের হয়েছি, আমরা সবাই আসি বের হইনি, 4-5 জন বের হয়েছি, খুব সতর্কতাভাবে বের হয়েছি, আমরা যেখানেই যাচ্ছি আমাদের ডিস্টেন্স মেনটেন করছি, করে আমরা এই কাজটা করছি। এদিকে শিলচর শহর ও শহরতলি বহু এলাকায় গত দিন কয়েক থেকে ওষুধের সংকট দেখা দিতে পারে বলে যে গুজব রটেছে সে ব্যাপারে ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য জানান, বৃহস্পতিবারের বরাক সফরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ বলে গিয়েছেন যে ওষুধের সংকট হবে না, অতএব এ নিয়ে আমজনতার ভীত বা চিন্তিত হবারও কোনো কারণ নেই। কালকে তো আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে আমাদের কোনো রকমের কোনো কিছুর শর্টেজ হবে না, তো এখানে আমাদের এই চিন্তা করে লাভ নেই, এটা কোনো অবস্থায় আমাদের হচ্ছে। পাথারকান্দিতে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার মাঠে নামলেন এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শুক্রবার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখেন কৃষ্ণেন্দু,
ওই সময়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচার পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। বহু দোকানের সামনে দূরত্ব বজায় রেখে ক্রেতারা যাতে কেনাকাটা করতে পারেন সেজন্য খড়ি দিয়ে চিহ্ন এঁকে দেন তিনি। তাছাড়া ক্রেতারা যাতে ভালোভাবে হাত ধুতে পারেন সেজন্য বিক্রেতাদের দোকানের সামনে পর্যাপ্ত জলের ব্যবস্থা করতেও পরামর্শ দেন বিধায়ক কৃষ্ণেন্দু। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী মারণ ব্যাধি করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধীশানন্দজি মহারাজ। এ বিষয়ে কথা বলতে গিয়ে মহারাজ জানিয়েছেন, জনসাধারণের প্রতি আমার আবেদন করোনা ভাইরাস সম্পর্কে। আপনারা সবাই জানেন বিশ্বজুড়ে করোনা ভাইরাস এক সংক্রামক রোগের সৃষ্টি করছে, আগুনের মতো এটা ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশে, ইতালি, আমেরিকা, জার্মান, চীন সব জায়গাতেই 144টা দেশে সংক্রমণ হয়েছে আর ভারতবর্ষেও সেটা শুরু হয়েছে। আমাদের সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের মধ্যে 21 দিন লকডাউনের একটা পদক্ষেপ রয়েছে, যেটাতে সব জনসাধারণের কাছে আবেদন করা হয়েছে যে তারা যেন ঘরের বাইরে না বেরোয়, একে অপরের সঙ্গে যেন মিলিত না হয়। তার কারণ হচ্ছে অন্যান্য দেশগুলো এগুলো জানতো না বলে তাদের ওই সংক্রামক ব্যাধিটা প্রচণ্ড ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন ইতালি, আমেরিকা কত উন্নত দেশ, তাদের স্বাস্থ্য সম্পর্কে ব্যবস্থা কত সুন্দর, কিন্তু সেখানেই আজকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমরা তো অত্যন্ত স্বাস্থ্য সম্পর্কে অসচেতন, আমাদের এইভাবেই যদি সরকারের নিয়মকানুন মেনে না চলি তো আমাদের মধ্যে এটা বিরাট আকারে ছড়িয়ে পড়তে পারে। তার ফলে আমাদের দেশ ভারতবর্ষে 125 কোটিরও বেশি মানুষ একটু যদি শুরু হয়ে যায় তাহলে দেশকে বাঁচানো সম্ভব হবে না। তাই আমাদের সবার কাছে একান্ত অনুরোধ, বরাকবাসীর কাছে, সারা ভারতবর্ষের জন্য তো সব জায়গা থেকে অনুরোধ আসছে, অনুরোধ করছেন, আমি এই বরাকবাসীর কাছে অনুরোধ করছি, দেখুন এই বরাকে খুব বেশি হসপিটাল নেই, চিকিৎসকও খুব বেশি নেই, 400 চিকিৎসক মাত্র রয়েছেন, আর হাসপাতালও খুব বেশি নেই, চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো নেই। আমরা যদি নিজেরা ঠিক মতো নিজেদিকে সরকারের বলা কথা অনুযায়ী না চালিত করতে পারি তাহলে এটা ভয়ঙ্কর সংক্রামক হয়ে যাবে। চলে গেলেন আইনজীবী আফতাবুর রহমান। শুক্রবার দুপুর 1:05 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন শিলচর পুরনো লক্ষ্মীপুর রোডের বাসিন্দা 70-ঊর্ধ্ব আফতাবুর। শারীরিক অসুস্থতার কারণে তাকে দিন কয়েক আগে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।